আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ডক্টর মোসাম্মদ ইয়াসমিন আক্তার বলছি আটলান্টা ইউএসএ থেকে। আর আজকে আমি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যারা এখনও ইউএসএ আসেননি বা আসতে চাচ্ছেন ইন ফিউচার তাদের জন্য। তো আমি আসলে যেটা জানাতে চাচ্ছি সেটা হলো, ইউএসএতে গাড়ি হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস বা অত্যন্ত প্রয়োজনীয় একটা যানবাহন, বিশেষ করে যারা নিউ ইয়র্ক সিটির বাইরে থাকে। তো আমরা যেহেতু আটলান্টাতে এসেছি, কাজে আমাদের জন্য গাড়ি অত্যন্ত এসেনশিয়াল একটা যানবাহন বা অবশ্যই প্রয়োজন। তো আমরা আসলে এসেছি ইউএসএতে 2019 সালের জুন মাসের 30 তারিখে, আমার হাজব্যান্ড এসেছে, আর আমরা এসেছি 2019 সালের অগস্ট মাসের 23 তারিখে। তো আমাদের গাড়িটা কেনা হয়েছিল ওয়ার্ল্ড টয়োটা থেকে, তবে এটা আমাদের নিউ গাড়ি ছিল না, এটা ছিল 2015 সালের মডেলের একটা গাড়ি, টয়োটা সিয়েনা এক্সএলই। আর এটা আমরা কিনেছিলাম এই টয়োটার শোরুম থেকে। তো শোরুমের ভেতরে যেহেতু ভিডিও করার পারমিশন নাই, সেজন্য আমি আপনাদেরকে ভেতরটা শেয়ার করছি না আপনাদের সাথে। আমি জাস্ট টয়োটার শোরুমের বাইরে থেকে একটু ভিডিও করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর টয়োটা শোরুমের পেছনেই আছে হচ্ছে এদের যে কার মেনটেন্যান্স সেন্টার, সেখানের ভেতরের কিছুটা অংশ আপনাদেরকে দেখাবো। তো এখন আসি যে আমাদের গাড়িটা যেহেতু 2 মাস পরেই কেনা হয়েছিল, তো গাড়ি কেনার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, 1 নম্বর আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো আমার হাজব্যান্ড 2019 সালের জুন মাসের 30 তারিখে এসেছিলো, সেটা তো আপনাদেরকে বললাম। সে আসার পর ফার্স্টে লার্নার পারমিট নিতে হয়, তো সেটা লার্নার পারমিট নেওয়ার পর তারপরে ড্রাইভিং লাইসেন্স পাওয়া হয়, মানে অত বেশি সোজা না যে আপনি চাইলেন আর পারমিশন পেয়ে গেলেন, সেটা কিন্তু না। তো আমার হাজব্যান্ড খুব দ্রুতই গাড়িটা কিনেছিল, কারণ 1 নম্বর যে ইউএসএতে গাড়ি অবশ্যই প্রয়োজন, বিশেষ করে আমি আগেই বললাম যে নিউ ইয়র্ক সিটির বাইরে যারা থাকে তাদের জন্য আসলে গাড়িটা অবশ্যই প্রয়োজন। আর আটলান্টা অনেক বড় একটা শহর, আর এটা হচ্ছে জর্জিয়া স্টেটের অন্তর্ভুক্ত। তো যেহেতু আমরা ফার্স্টে জর্জিয়া স্টেটেই এসেছি, যার কারণে আমাদের জন্য গাড়ি অবশ্যই প্রয়োজন ছিল। আমি 7 মাসের প্রেগনেন্ট অবস্থায় এসেছিলাম ইউএসএতে, সেটাও আর একটা কারণ ছিল যে আমাদের রেগুলার ডক্টর চেক আপে যেতে হবে, আরও অনেক কিছুর জন্য আসলে গাড়িটা প্রয়োজন হয়। আর এখানে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম খুবই বাজে, এটা যারা ইউএসএতে বিশেষ করে আটলান্টায় আছেন তারা অবশ্যই জানেন যে এখানকার পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটা খুবই খারাপ। তো এখন আমি আপনাদেরকে একটা বক্স দেখাচ্ছি, এটা আমার হাজব্যান্ড অবশ্য পরে লাগিয়ে নিয়েছে নতুন কিনে। তো আমাদের গাড়িটা কেনা হয়েছিল ওয়াল টয়োটা শোরুম থেকে, আর এটা ছিল 2015 মডেলের গাড়ি, টয়োটা সিয়েনা এক্সএলই। আর এই যে আমি এখন আপনাদের সাথে ভেতরের অংশটা শেয়ার করতে যাচ্ছি, এটা অবশ্য সার্ভিসিং সেন্টারের অংশ, টয়োটা শোরুমের ভেতরে যেহেতু ভিডিও করা যাবে না, তো সার্ভিসিং সেন্টারে আমরা বসেছিলাম গাড়ি সার্ভিস করার সময়। তো এখানে আসলে অয়েল চেঞ্জ সহ বিভিন্ন কাজগুলো করানো হয়ে থাকে। তো অবশ্যই এগুলো সবই এক্সপেন্সিভ, ইউএসএতে গাড়ির দাম অনেক বেশি, আর গাড়ি কেনার সময়তে আসলে অনেক কিছুই দেখা হয়। তো আমরা যেহেতু আসার মাত্র 2 মাস পরই গাড়ি কিনেছিলাম, আমার হাজব্যান্ডের ক্রেডিট স্কোর ছিল খুব কম, আর ক্রেডিট স্কোর কম থাকলে ইন্টারেস্ট অনেক বেশি হয়ে যায়। আর আগেই বললাম যে গাড়ির দাম অনেক বেশি, আমাদের গাড়িটা যদিও 50,000 মাইলেজ চালানো একটা গাড়ি ছিল 2015 মডেলের, তো তারপরেও গাড়ির দাম অনেক বেশি ছিল। আমাদের গাড়িটার দাম ছিল $22,000, আর $22,000-এর সাথে আবার এখানকার যে ইন্স্যুরেন্স নিতে হয়েছিল, ইন্স্যুরেন্স অবশ্যই ম্যান্ডেটরি, ইন্স্যুরেন্স লাগবেই। আর আমার হাজব্যান্ডের যেহেতু ক্রেডিট স্কোর খুবই খারাপ ছিল বা ক্রেডিট স্কোর ছিল না, 2 মাসে আসলে ক্রেডিট স্কোর করা সম্ভব না, সেটা আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা অবশ্যই খুব ভালো মতোই জানেন। কাজেই যারা ইউএসএতে আসতে চাচ্ছেন তারা গাড়ি কেনার আগে অবশ্যই চিন্তাভাবনা করে গাড়ি কিনবেন, কারণ আমরা একটা ভুল করে ফেলেছি, সেটা হলো যে শোরুম থেকে আসলে গাড়িটা কিনার কারণে আমাদের অনেক বেশি দাম পড়ে গেছে, $22,000 আমাদের গাড়ির দাম। আর এর সাথে আমাদের যে ইন্স্যুরেন্স সহ এটার দাম পড়ে গেছিল, মানে পড়বে $25,000, কিন্তু আমরা যেহেতু মানে
একবারে এত ডলার পে করতে পারবো না, সেই জন্য আমরা মান্থলি একটা ইনস্টলমেন্টের ব্যবস্থা করা হয় আমাদের। তো আমাদের যেহেতু ক্রেডিট স্কোর খুব খারাপ ছিল, সেই জন্য আমাদের ইন্টারেস্ট ধরা হয় 18%। তো 18% মানে আপনাদের নিশ্চয় বুঝতে পারছেন যে আমাদের গাড়িটার দাম পড়ে যাবে প্রায় $36,000। তো এটা আসলে অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিল। তো তারপরেও যেহেতু গাড়িটা এসেনশিয়াল ছিল আর আমাদের বড় ফ্যামিলি, আর আমার আম্মু আসবে, আমার বেবি যখন জন্ম নিবে সেই সময়তে, তো কাজে আমার যেহেতু দুই ছেলে অলরেডি আছে এবং আমার একটা ছেলে আসবে দুনিয়াতে ইনশাল্লাহ, তো সেই জন্য আমাদের 5 জন সদস্য আর আম্মা আসলে 6 জন হবে। সেই জন্য আমরা আসলে এই গাড়িটা কিনেছিলাম। এই যে আপনাদের সাথে এখন আমি একটু গাড়িটা শেয়ার করছি, টয়োটা সিয়েনা XLE। গাড়িটা অনেক সুন্দর, আর যেহেতু 2015 মডেলের গাড়ি এবং মাইলেজ ছিল 50,000। তো যাই হোক, গাড়িটা আমরা টয়োটা শোরুম থেকেই কিনেছিলাম। তো পরবর্তীতে আমাদের একটা ভাইয়া আসলে আমাদেরকে একটু হেল্প করেছিল, আমরা গাড়িটা পে অফ করে দিয়েছিলাম খুব দ্রুত। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে কারোর নাম মেনশন বলতেছি না, কারণ সবাই আসলে এটা পছন্দ করে না সেই জন্য। বাট ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহর কাছে অনেক দোয়া ভাইয়ার জন্য যে উনি আমাদের অনেক বড় একটা উপকার করে দিয়েছেন। তো গাড়িটা যেহেতু পে অফ হয়ে গেছে, তো এখন আমরা অনেকটা নিশ্চিন্ত আছি যে আমাদের $36,000 পে করতে হবে না। তবে আমাদের গাড়িটা আমরা যেহেতু কয়েক মাস অলরেডি পে করেছি আর ডাউন পেমেন্ট করেছিলাম $5,000, যার কারণে আমাদের অলরেডি গাড়িটার মূল্য পড়ে গেছে $25,000। তো আপনারা যারা নতুন আসবেন ইউএসএতে, তারা অবশ্যই নতুন শোরুম থেকে গাড়ি, যদি আপনাদের ক্রেডিট স্কোর কম থাকে তাহলে শোরুম থেকে গাড়ি না কিনে আপনারা মার্কেট প্লেস বা কোনো পুরানো গাড়ি নেবেন ফার্স্টে। আর যখন আপনাদের ক্রেডিট স্কোর ভালো হয়ে যাবে তখন তো আপনারা জিরো ইন্টারেস্টে নতুন গাড়ি কিনতে পারবেন। তো আমরা যে ভুলটা করেছিলাম যে আমাদের মানে আমরা শোরুম থেকে আগেই গাড়িটা কিনে ফেলেছিলাম, যার কারণে আমাদের একটু খরচ বেশি পড়ে গেছে। কিন্তু এমনিতেই মার্কেট প্লেস বা আপনার সেকেন্ড হ্যান্ড আরও কিছু ওয়েবসাইট আছে, সেগুলো থেকে যদি আপনারা গাড়ি কেনেন তাহলে $4,000-5,000 মধ্যে গাড়ি নিতে পারবেন, যেগুলো আপনারা রান করাতে পারবেন রাস্তায় ইজিলি, কোনো সমস্যা নাই। তো ইউএসএতে আসলে খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি, যার কারণে আপনাদের ঠকার সম্ভাবনাও অনেক বেশি। আমি পরবর্তীতে আপনাদের সাথে আরও বেশ কিছু ভিডিও শেয়ার করব গাড়ি নিয়ে, কারণ আমার হাজব্যান্ড অকশন থেকে গাড়ি কিনে আমরা কী বিপদে পড়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমাদের এই শখের ফার্স্ট গাড়িটা আমাদের সেল করে দিতে হয়েছে, কারণ আমরা মানে বেশ কিছু সমস্যার মধ্যে পড়ে গেছি। আসলে ইউএসএতে থাকতে হলে অনেক কিছু জেনে শুনে বুঝে চলতে হয়, যেটা আসলে আমার হাজব্যান্ড সেগুলো না জেনেই অনেকগুলো ভুল করে ফেলেছে। তো যাই হোক, আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব, যেহেতু আমি চ্যানেলটাই করেছি ইউএসএ নাম দিয়ে, মানে আমি ইউএসএর বিভিন্ন বিশেষ করে যারা বিগিনার আসছেন তাদের জন্য আমি একটু হেল্পফুল করারই চেষ্টা করব। তো আপনাদের আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে, আমাদের সাথেই থাকুন আর আমি বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা যেহেতু জে অন ভিসা নিয়ে এসেছি, ভিসা রিলেটেডও কিছু তথ্য আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো আমাদের আজকের পর্বটা আপনাদের আশা করি উপকারে লাগবে। আপনারা যারা নতুন আসবেন তারা অবশ্যই শোরুম থেকে গাড়ি না কিনে ফার্স্টে চেষ্টা করবেন সেকেন্ড হ্যান্ড বা মার্কেট প্লেস বা এরকম ধরনের জায়গা থেকে গাড়িটা কেনার। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন, কারো যদি উপকারে লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আবারও ইনশাল্লাহ চলে আসবো ইউএসএ রিলেটেড বিভিন্ন তথ্য নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।